আজ সকালেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন চিত্রনায়ক জিত আর দুপুরে একই খবর জানালেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আজ দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তবে তার বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি শুভশ্রী জানান তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ হবার জন্য সব নিয়মকানুন মেনে চলছেন এছাড়াও শুভশ্রী সবাইকে অনুরোধ করেন মাস্ক ব্যবহার করার জন্য শুভশ্রী নিজ বাসায় থাকলেও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুরে আছেন অন্যদিকে শুভশ্রীর করোনা আক্রান্ত হবার খবর শোনার পর অনেক ভক্তেরই মন খারাপ মন খারাপ শুভশ্রীর পরিবারের সকলের উল্লেখ দুই হাজার সালের এগারোই মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পীরতে বসেন শুভশ্রী গেল বছরের বারোই সেপ্টেম্বর তিনি এক পুত্র সন্তানের মা হন এর আগে বলিউডের একাধিক তারকা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবার টলিউড মহলেও হানা দিয়েছে করোনা গত কয়েকদিন ভারতে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হার অনেক বেড়ে গেছে